সবাইকে স্বাগত জানাই বৈদিক কথা চ্যানেলে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, প্রতিবারের নাই এবারেও আপনাদের জন্য নিয়ে এসেছি বাস্তু সম্পর্কিত একটি বিশেষ প্রতিকার। সাধারণভাবে দেখবেন আপনারা যখন বাড়ির বাইরে থাকছেন আপনাদের মন মানসিকতা খুবই ভালো থাকছে, যখনই আপনারা বাড়ির মধ্যে আসছেন তখনই আপনাদের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে এবং নেগেটিভ চিন্তা আপনাদের মধ্যে ঢুকছে। আপনার বাড়িতে যদি একাধিক সময়ে অশান্তি লেগে থাকে, যদি আপনার বাড়ির প্রত্যেকটি সদস্যের মধ্যে মত পার্থক্য লেগে থাকে, অথবা আপনার দাম্পত্য জীবনে যদি নিয়মিত কলহ লেগেই থাকে, তাহলে বুঝতে হবে আপনার বাস্তু কিন্তু অবশ্যই কোনো না কোনো ফল্ট রয়েছে। আর বাস্তু থেকে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে দূর করতে আজকের যে প্রতিকার, সেই প্রতিকারের অন্যথা হয় না। খুব সামান্য, খুব নগণ্য একটি প্রতিকার, যার জন্য খুব সামান্য খরচ করতে হবে আপনাকে। আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে বাস্তুর এমন কিছু শক্তি, এমন কিছু এনার্জি, যে এনার্জির জন্য আপনার জীবনে চরম অশান্তি নেমে আসে। আপনার বাড়িতে কেউ শান্তিতে থাকতে পারেন না, শত্রু ভীষণে লেগে যায়। আজকের প্রতিকার করার পরে আপনারা আপনাদের যে শত্রু, সেই শত্রুর মনোভাব পরিবর্তন করতে পারবেন। আপনার বাড়িতে আসার সাথে সাথে তার মন থেকে আপনার সম্পর্কে বৈরিতা নষ্ট হবে, নেগেটিভ এনার্জি, নেগেটিভ মাইন্ডনেস সেটা কিন্তু দূরে সরে যাবে। শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, আজকের ভিডিওটি থেকে আপনি যদি উপকার পেয়ে থাকেন তাহলে কিন্তু আরও যদি পাঁচজন উপকার পান আপনার শেয়ার করার কারণে, ঈশ্বর আপনাকে সহায়তা করবেন, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন আপনার দুঃসময় থেকে দূরে যাওয়ার জন্য বা আপনার দুঃসময়টাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। মনে রাখবেন, যারা অন্যের সহযোগিতা করে ঈশ্বর কিন্তু তাদের সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত। তাই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি যে প্রতিকার নিয়ে কথা বলবো, সেই প্রতিকার কিন্তু আপনার বাড়ি থেকে যে দূর আত্মা বা অশুভ আত্মাকেও দূরে সরাতে সক্ষম। কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণের সেই মোহন ও মুরলির বিষয়ে। হ্যাঁ বন্ধু, বাঁশের তৈরি একটি বাঁশি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই বাঁশি আপনার বাস্তুকে নেগেটিভ এনার্জি মুক্তি দিতে পারে, আপনার বাস্তু থেকে নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দিতে পারে। জানি বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই বাস্তব, কারণ ভগবান শ্রীকৃষ্ণের সেই মুরলির মধ্যে কিন্তু মোহন শক্তি ছিল, আর সেই সম্মোহিত করার শক্তিতেই ব্রজগোপীরা পাগলের মতো তার কাছে দৌড়ে চলে আসতেন, এটা মাথায় রাখতে হবে। তাই আজকে যে বিষয়ে কথা বলছি, যে বাঁশির কথা বলছি, সেই বাঁশি কিন্তু বাঁশের তৈরি বাঁশি। শুধু আমরা অর্থাৎ ভারতীয়রা নয়, এই বাঁশি কিন্তু হংকং, জাপান এবং চৈনিক যে বাস্তুশাস্ত্র, সেই চৈনিক বাস্তুশাস্ত্রে কিন্তু অনেক বেশি গুরুত্ব পায়। আপনারা জানবেন এই ধরনের বাঁশি যদি আপনার বাড়িতে সঠিকভাবে প্লেস করা থাকে, আপনার বাড়ি থেকে সম্পূর্ণ অশুভ শক্তি, অশুভ আত্মা দূরে যাবে, আপনার বাড়িতে যে সাংসারিক অশান্তি সেই অশান্তি মিনিমাইজ হবে, আপনার যে শত্রু আপনার সম্পর্কে খারাপ চিন্তা করে, আপনার সম্পর্কে সর্বদা ক্ষতি করার মনোভাব নিয়ে আপনার বাড়িতে আসে, তার মনোভাব পরিবর্তিত হবে। আর আজকের এই বাঁশিকে যদি আপনি সঠিকভাবে আপনার বাস্তুতে প্লেস করতে পারেন, সবথেকে বড় কথা যেটা, বাস্তু সায়েন্স মতে যদি আপনার বাড়ির যে বিম সঠিক প্লেস না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যহানি ঘটাবে এবং আপনার বাস্তুতে এই অশুভ শক্তি, অশুভ এনার্জি যদি থাকে তাহলে আপনার কিন্তু স্বাস্থ্য অবশ্যই খারাপ হবে, একের পর এক বাড়ির সদস্যরা অসুস্থ হবেন এবং অজানা কারণে বিভিন্ন অসুখে ভুগবেন। তাই এই বাঁশি কিন্তু আপনার বাড়িতে অবস্থিত এই ভুল বিম যে সেটিং করা বা ভুল বিমের যে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্টকে রিডিউস করতে পারে। কি করতে হবে, দুটি বাঁশিকে নেবেন, লাল কাপড়ে বাঁধবেন, বেঁধে
তিন কোণা আকারে দুটি বাঁশিকে বিমের দুই সাইডে অথবা দেওয়ালের দুদিকে লাগিয়ে দিন। একটা সতর্কতা আমি আপনাদের সর্বদা বলবো, বাঁশিটি প্লেস করার সময় বাঁশির মুখ যেন সর্বদা নিচের দিকে থাকে, এটা মাথায় রাখবেন। বাকি আপনি বাঁশিটিকে একটি শুভ দিন দেখে প্রার্থনা করে অবশ্যই প্লেস করুন, আপনার আরাধ্য দেব বা দেবীর কাছে আপনি প্রার্থনা করুন আপনার কষ্টের মুক্তির জন্য। কথা দিলাম বন্ধু, আপনারা অবশ্যই এই প্রতিকার থেকে সামান্য হলেও উপকার পাবেন। আর যদি উপকার পান অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমি চাই যত বেশি সংখ্যক মানুষ এই ভিডিওটি দেখবেন এবং এর থেকে তারা উপকার পাবেন, তত বেশি সংখ্যক মানুষেরই বাস্তুশাস্ত্র মেনে জীবনকে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। বাস্তুশাস্ত্র আমাদের সংস্কৃতি, আমরা ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতি সারা বিশ্ব বন্দিত, সারা বিশ্বে পূজিত হয়। আর আমরা আমাদের কাছে অস্ত্র থাকা সত্ত্বেও যুদ্ধে পরাজিত আজ, অথচ আমাদের অস্ত্র ধার নিয়ে গিয়ে বিদেশি মানুষগুলো কী হারে নিজেদেরকে গড়ে তুলছেন, কীভাবে নিজেদেরকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছেন, আর আমাদের কাছে সব কিছু আছে, আমরা পিছিয়ে পড়ে আছি। তাই বন্ধু আর দেরি নয়, এবার সময় হয়েছে আধ্যাত্মিক হওয়ার। বৈদিক কথা চ্যানেলে আপনাদের সেই তথ্যই দেয়া হয়, সেই বিষয়গুলো তুলে ধরা হয়, আধ্যাত্মিকতার বিভিন্ন বিষয় যেখানে জ্যোতিষ, বাস্তু, কখনো বা তন্ত্রের মাধ্যমে আপনাদেরকে গাইড করা হয় আধ্যাত্মিক দিকে, আধ্যাত্মিক পথে। আর সেই গাইডেন্স কিন্তু আপনারা যদি সঠিকভাবে ফলো করতে পারেন, আপনার জীবনের উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না, কারণ ঈশ্বর বা ঐশ্বরিক শক্তি আপনাকে সহযোগিতা করছে। কার এত সাধ্য সেই শক্তির মোকাবিলা করে? তাই বন্ধু আজকে ভিডিওটি দেখার পরে অবশ্যই প্রতিকারটি আপনার জীবনে আপনি ইমপ্লিমেন্ট করে দেখুন এবং প্রয়োজনে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। অনলাইন কনসালটেশনের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনারা কনসাল্ট করাতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আগামী দিনে আমি আপনাদের জন্য এই ধরনের বহু ভিডিও আপনাদের কাছে আনতে পারি এবং আপনাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সামান্যতম কন্ট্রিবিউশন আমার তরফ থেকে আমি করতে পারি আমার বন্ধুদের জন্য। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। ভালো থাকবেন, মাতারা আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিলাম। জয় মাতারা।